শুভ শারদীয়া বন্ধুরা, আমার ইউটিউব পরিবারকে দুর্গাপূজোর অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা ও অভিনন্দন জানাই। তোমাদের সবার দুর্গাপূজো খুব ভালো কাটুক, খুব আনন্দে ও মজায় কাটাও তোমরা দুর্গাপূজো। আজ যেহেতু মহা চতুর্থী, তাই তোমাদের সবাইকে আরও একবার আমার তরফ থেকে জানাচ্ছি মহা চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা। আজকের দিনটা এবং দুর্গাপূজোর বাকি প্রত্যেকটা দিন তোমাদের সবার খুব ভালো কাটুক ও মজায় কাটুক। তো চলো আজকের ভিডিওটা এবার শুরু করি। আজকের ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা বুঝেই গেছো আজকের ভিডিওতে তোমাদেরকে কী দেখাবো। বেশ কয়েকদিন ধরে একদমই সময় হচ্ছিল না ভিডিও বানানোর, তো ফাইনালি আজকে আমি সময় নিয়ে বসেই পড়লাম তোমাদেরকে দেখানোর জন্য। পুজোয় আমার কটা কি ড্রেস হয়েছে, তার আমি মায়ের কী হয়েছে সেগুলো তোমাদেরকে দেখিয়ে দেবো। তো চলো আজকে ভিডিওটা শুরু করি। আর ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে বলে রাখি, তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। আর তোমরা যারা যারা আমার চ্যানেল আজকে প্রথম আসলে, যদি ভালো লাগে আমার ভিডিও, যদি ভালো লাগে আমার কন্টেন্ট, তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আমার 1K ফ্যামিলি হতে তোমরা একটু সাহায্য করো আমাকে, যাতে খুব তাড়াতাড়ি আমার 1K ফ্যামিলি কমপ্লিট হয়। তো চলো এখন শুরু করি। প্রথমেই আমি তোমাদেরকে দেখাবো এই ড্রেসটা। তোমরা হয়তো আগের ভিডিওতে আমার দেখেও চমিদিন নিউ মার্কেট গিয়েছিলাম, এটা আমি অ্যাকচুয়ালি নিয়ে এসেছিলাম আমার মাসির মেয়ের জন্য। কিন্তু আমার একটা মাসির মেয়ে গায়ে হলো, অন্য একটা মাসির মেয়ে গায়ে এটা একদমই হয়নি। সাইজে অনেকটা বড়, এমনকি এটা আমার সাইজও অনেকটা বড়, কিন্তু যেহেতু আমি ওর থেকে একটু বেশি লম্বা চওড়া, তবু আমাকে মানে কিছুটা ফিটিংস করার পর হয়েছে, কিন্তু ওকে অনেকটা ফিটিংস করতে হয়েছে, যেটা ওকে একদমই ভালো মানাতো না, সেই জন্য এটা আমি নিয়ে নিয়েছি। তো এটা আমি নিউ মার্কেট থেকে কিনেছিলাম। তো এই যে দেখো, এটা হচ্ছে চুড়িদারটা, এটা একটা টু পিসের সেট, এর সাথে একটা রকম স্টেট প্যান দেওয়া আছে। আর প্যান্ডের এই পায়ের কাছে লেস লাগানো আছে। আমি আমার সব ড্রেসগুলো তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আমার ড্রেসগুলোর মধ্যে তোমাদের কোন ড্রেসটা বেশি ভালো লাগলো। ঠিক আছে, প্রিয় ড্রেসটা, এটাও তোমরা আমার আগের ভিডিওতে দেখেছ, আমি যখন প্রথম ট্রেন্ডসে গিয়েছিলাম ডোমডিরের, ওখান থেকে আমি এটা প্রথম দিন কিনেছিলাম। এটা আমি পুজোর জন্য কিনেছিলাম, যার জন্য আমি যাদিন দেখেছিলাম মানে ইউজ করিনি। এটা একটা ব্রাউন টাইপের কুর্তি, লং আছে এটা একটা। আর এটা হচ্ছে ড্রেসটার ব্যাক সাইডটা, এরপর তোমাদেরকে আমি দেখাবো এই টু পিসের একটা সেটটা। এটা একটা সিম্পল টু পিসের সেট, আর এটা আমি কিনে নিই, এটা আমি গিফটে পেয়েছি পুজো। এটা দেখো, এটার সাইজটা অনেকটা বড়, এটা 3XL সাইজ আছে। আমি পরি হচ্ছে আমার XL সাইজ আমাকে ফিটিংস করতে হয়, তো সেই জায়গাটা 3XL সাইজ। এটা কোনো ফিটিংস করতে দেওয়া হয়নি, আমি ভাবলাম তোমাদেরকে আমি ভিডিওটা দেখিয়ে দিই, তারপর কালকে আমি এটা টেলারে দিয়ে আসবো ফিটিংস করার জন্য। তো এটা একটা লং কুর্তির ওপর আছে, আর তার সাথে হচ্ছে একটা রকম স্ট্রেট প্যান্ট দেওয়া আছে। চলো এরপর তোমাদেরকে দেখাবো লাস্ট ড্রেসটা। এটা দেখো, আমি যেদিন লাস্ট ট্রেন্ডসে গিয়েছিলাম সেদিন এটা কিনেছি, তোমাদেরকে সেদিন এটা ভিডিওতে দেখানো হয়নি। তো এটাও একটা লং কুর্তির উপর আছে, এটার কালারটা খুবই মিষ্টি একটা কালার, গাজরি কালার। সামনে একটা এরকম বাঁধা দেওয়া আছে, আর এটার দাম নিয়েছিল ট্রেন্ডসে 1800 টাকা। তো আমার এতগুলো ড্রেসের মধ্যে এটা আমার সব থেকে ফেভারিট একটা কুর্তি, কালারটা তো ভীষণই মিষ্টি কালার, কালারটার জন্যই আমার পছন্দ হয়েছে। আর কাপড়টা তো কমফোর্টেবল, বলার কিছু নেই। তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আমার এই 4টে ড্রেসের মধ্যে তোমাদের কোনটা ভালো লাগলো। এরপর আমি তোমাদেরকে দেখাবো একটা শাড়ি, এটাও আমি গিফটে পেয়েছি। তো এই যে দেখো, শাড়িগুলো আমি আর ব্লাউজ করাইনি, কারণ আমার পুজোয় শাড়ি এবছর পরার একদমই ইচ্ছা নেই, সেই জন্য আমি কোনো শাড়িরই ব্লাউজ কিনে বা করাইনি। ইচ্ছা আছে জামা পরে কাটি দেবো, আর যেহেতু শুনছি পুজোয় এখন বৃষ্টি হবে, তো সেই জন্য আমার একদমই ইচ্ছা নেই। অষ্টমীতেও পরার ইচ্ছা নেই, অষ্টমীতে জামা পরে কিছু নিয়ে দেবো। দেখা
আর এটা হচ্ছে শাড়ির আঁচলটা রেড কালার আছে আর বাকি সাইডটা হচ্ছে এই কালারটা কালারটা একটু আনকমন কালার সাইডে বেশ ভালোই লাগছে আর এই সাইডটা আমি পূজায় গিফট পেয়েছি তো নেক্সট শাড়ি হচ্ছে এটা এটা একটা জামদানি শাড়ি ইয়েলো কালারের তার উপর রেড আর গ্রিন দিয়ে কাজ করা আছে তো হচ্ছে ভিতরটা এরকম তো এই শাড়িটাও আমার পূজায় গিফটেরই শাড়ি আচ্ছা এইগুলো তোমাদেরকে দেখাতে ভুলে গেলাম দেখিয়ে দিলাম একবার এগুলো দেখানো কিছু নেই তাহলে দিয়েছি একটা লেগিংস আর তার সাথে আমি এই ওড়নাটা কিনেছিলাম অ্যাশ কালার একটা এরপর আমি তোমাদেরকে দেখাচ্ছি মায়ের শাড়ি প্রথমেই বলে রাখি মা পুজোর শাড়ি কিনেনি কারণ আমার আলমারিতে প্রচুর এখনো পর্যন্ত নতুন শাড়ি পড়ে রয়েছে যেগুলো এখনো পর্যন্ত একটা বারো ভাঙা হয়নি এরকম অনেক শাড়ি আছে তোমাকে পরে দেখাবো এখনো দেখাচ্ছি না তো মা সেই জন্য পুজোর শাড়ি কিনলো না এবং মা সে দু বছর ধরে পুজোর শাড়ি কিনছে না কারণ এত শাড়ি আমার ঘরে এখনো পর্যন্ত আছে সেগুলো পরে শেষ হচ্ছে না তো প্রথমে তোমরা এই শাড়িটা দেখিয়ে দিই সেটা তোমাকে দেখিয়েছি ভিডিওতে এটা মাকে পুজোয় আমার বড় মাসি দিয়েছে এই কালার আছে আর আঁচলের কাজটা এই কালার আর বেশি খুলছে না শাড়িগুলো এরকম উপর দিয়ে দেখে নিচ্ছি কারণ খুললে আবার আমাকে এগুলো বসে বসে গুছোতে হবে তো এটা হচ্ছে বড় মাসির দেওয়া শাড়িটা মায়ের আচ্ছা এবার যে শাড়িটা দেখাবো সে শাড়িটা হচ্ছে এই শাড়িটা এটা একটা জামদানি শাড়ি খুবই সুন্দর দেখতে এই শাড়িটা একটু ইউনিকও আছে এটা পিঙ্কের সাথে ব্লুর একটা কম্বিনেশন আছে এই দেখো তো মা পরবে তো বলছে কিন্তু অ্যাকচুয়ালি এগুলো মা পরবে না এগুলো পরবো আমি ওই মায়ের নাম নিয়ে আর কি চলে যাবে কারণ মায়ের শাড়ি মানে হচ্ছে অবভিয়াসলি মেয়ে আচ্ছা এরপর দেখো এই শাড়িটা এটা একটা সিম্পল একটা হ্যান্ডলুম শাড়ি এটার কালার কম্বিনেশনটা খুবই সুন্দর তো এই শাড়িটাও পুজোয় মা আমি সেই পরের শাড়িটা দেখাবো দেখো সেটা হচ্ছে এই শাড়িটা এটা একটা সিল্কের শাড়ি আর এই শাড়িটা মাকে তো বের করে দিয়েছি কিন্তু মা বলছে পরবে না আমাকে পরতে বলছে আমি যেরকম বললাম আমার পুজোর শাড়ি পরার ইচ্ছা নেই পুজো না করলেও পরও পরবো এটা একটা নেভি ব্লু কালারের শাড়ি এই দেখো ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে অনেকটা আর এটা হচ্ছে শাড়ির আঁচলটা তো দেখা যাক শাড়িটা প্রথমকে পরে মা না আমি লাস্ট শাড়ি হচ্ছে আজকে দেখো এটা এটা হচ্ছে ইয়েলো কালারের জামদানি এটা সুতির জামদানি আমারটা যেটা দেখা না ওটা হচ্ছে এমনি মানে নর্মাল যে জামদানিগুলো হয় আর এটা হচ্ছে সুতি কাপড়ের জামদানি তো মাকে শাড়িটা অষ্টমীর দিন সকালে পড়তে বলেছে বা জানি না মাও আদৌ পরবে কিনা কারণ মায়েরও শাড়িটা কি ভাঙতে কষ্ট হয় আর এই করে করেই অনেক শাড়ি এখনো পর্যন্ত নতুন পরে আছে তো এটা হচ্ছে লাস্ট শাড়িটা আজকের ভিডিও তো বন্ধুরা চলো আজকের ভিডিওটি এখানে শেষ করছি তোমরা যারা যারা ভিডিওটা এতদূর দেখলে আশা করছি তোমাদের আজকের ভিডিওটা ভালো লেগেছে আর যদি ভালো লাগে তাহলে ছেড়ে যাওয়ার আগে অবশ্যই একটা লাইক করবে কমেন্ট করে জানাবে কেমন লাগলো তোমাদের আজকের ভিডিওটা সাবস্ক্রাইব করতে ভুলবে না যদি আমার চ্যানেল আজকে তোমরা প্রথম এসে থাকো তো চলো আবার দেখা হবে নতুন আর একটা দিন নতুন ভিডিওর সাথে ততক্ষণ তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আরও একবার তোমাদের সবাইকে স্বাগত দিয়ে অনেক অনেক শুভেচ্ছা সবার পুজো খুব ভালো কাটুক হ্যাপি দুর্গা পূজা